গাইস, আমি সৌমি আর আমার চ্যানেল সৌমিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ করতে চলেছি। তো আজকে তো এখন আমি আছি দীঘাতে, ঘুরতে এসেছি। তো এটা আমার মেয়েকে নিয়ে প্রথম বাইরের ট্রিপ, তো খুব আনন্দে আছি। তো সকাল একটু আগে আমরা হোটেলে এলাম, তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা হলো। তো এখন রেডি হয়ে বসে আছি স্নান করতে যাওয়ার জন্য। তো প্রায় 2 বছর পর বাইরে ঘুরতে বেরোলাম, তো খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি। আর এই দেখো আমার মেয়ে। তো বাসে করে এসেছি দীঘাতে, তো বাসে জার্নি অসুবিধা হয়নি, ভালোভাবেই এসেছি। তো এখন এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বসলাম মানে স্নানের জন্য রেডি হয়ে বসে আছি। কি শোনাই, গান শেষ হয়ে গেছে? আচ্ছা দিচ্ছি, কারো মেয়ে দেখো গান দেখতে ব্যস্ত। এই যে এসে শুধু দুধ খেলো, খেয়ে এখন বসে আছে, এখন স্নান করতে যাবে। এই দেখো, এদিকে তাকো মামা, একটু কিছু বলে দাও, বলো বলো, এদিকে তাকাও, একটু তাকাও, তাকাবে না? এই যে এখানে আছি হোটেল প্রিয়দর্শিনীতে, এটা হচ্ছে নিউ দীঘাতে হোটেলটা। তো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, ধরো তো দেখতে পাচ্ছ। আস্তে মা, লাফিও না, পড়ে যাবে। তো আমরা ফ্রাইডে গিয়েছিলাম দীঘাতে, তো খুব ভিড় ছিল। স্নান করতে গেছিলাম সমুদ্রে, কিন্তু স্নান করিনি। আমার মেয়ে সমুদ্র দেখে খুব চিৎকার করছিল, এত জল আর অনেক লোক, ভিড় ছিল আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো স্নান করিনি, ওই কোমর অবধি ভিজিয়েছিলাম আর মেয়েকে নিয়েই দাঁড়িয়েছিলাম। Thank you.
ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও অনেক কিছু দেখাবো, তো এই ব্লগগুলো কন্টিনিউ হবে দীঘার। একটা ব্লগে এত বড় করে দেখানো সম্ভব না, তো ব্লগটা দেখতে থাকো।